নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো কিছু নতুন এপিসোড আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব সামুদ্রিক স্বাস্থ্য এবং লক্ষণ বিচার অনুযায়ী হাঁচি আপনাকে কিরকম ধরনের সংকেত দিতে পারে। যদি আপনার ঠান্ডা লেগে গিয়ে হাঁচি হোক বা যে কোনো ধরনের হাঁচি হচ্ছে না কেন, সেগুলি আপনাদের কী কী সংকেত দিয়ে থাকে, সমস্ত কিছু এই বিষয়ে আজকে আমরা এই পর্বে আলোচনা করব। কিন্তু প্রথমেই বলে রাখি, যারা আমাকে দিয়ে বাস্তু কনসাল্ট এবং জ্যোতিষ সম্বন্ধীয় যে কোনো সমস্যার জন্য কিন্তু আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, তারা কিন্তু নিচে দেওয়া কলেজে নাম্বারটি যাচ্ছে 7003134009 এবং 9830975289। এই দুটি নাম্বারে কিন্তু সরাসরি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে জেনে নিতে পারেন আমার সাথে কথা বলতে গেলে আপনাদের কী কী প্রসিডিউর রয়েছে। যারা মনে করছেন অনলাইন কনসাল্ট করবেন, তারাও কিন্তু একই নাম্বারে ফোন করে কলের মাধ্যমে কিন্তু বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু জেনে নিতে পারেন আমার সাথে কথা বলতে গেলে আপনাদের কী কী ফর্মুলা রয়েছে, কী কী প্রসিডিউর রয়েছে। যাই হোক, আমরা মূল আলোচনায় ফিরে আসি। হাঁচি আপনাদের জীবনে কী কী সংকেত দেয় দেখুন, ভীষণ গুরুত্বপূর্ণ, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনুন এবং পারলে নোট করে রাখুন খাতায়। কারণ আপনাদের দেওয়া এই ছোট ছোট অনেক সময় হাঁচি চলে আসা, যেগুলো আপনাদের কিন্তু কখনো খারাপ কখনো ভালো সংকেত দিয়ে থাকে, কোন ক্ষেত্রে ভালো কোন ক্ষেত্রে খারাপ সমস্ত কিছু আলোচনা করব, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। প্রথমে বলি, যদি আপনি কোথাও যাচ্ছেন, কোথাও যাওয়ার সময় বা বিশেষ করে যখন শুতে যাচ্ছেন সেই ঠিক সেই সময়, বা কারো বিয়ের বিষয়ে আপনারা যাচ্ছেন, বিয়ে বাড়িতে যাচ্ছেন, এবং বিশেষ করে আপনারা যখন জামা কাপড় পরছেন, এরকম সময় যদি আপনাদের হঠাৎ হঠাৎ হাঁচি হচ্ছে, তাহলে সে হাঁচি আপনাদের ক্ষেত্রে অশুভ ফলের কিন্তু নির্দেশক হয়ে থাকে সর্বদা, এটা মাথায় রাখবেন আপনারা। কোনো নেগেটিভিটি কিন্তু বাড়তে পারে। আলোচনা করব দু নম্বর, কোনো কাজ করছেন যদি ঠিক সেই সময় গরু হাঁচি দিচ্ছে, আপনি কোনো কাজ করছেন এবং সেই সময় আপনার সামনে কোনো গরু কিন্তু হাঁচি দিচ্ছে, এরকম যদি হয়ে থাকে তাহলে সেটা কিন্তু হঠাৎ করে মৃত্যুমুখে পতিত হওয়ার মতো সিচুয়েশনও কিন্তু তৈরি করে ফেলতে পারে, সুতরাং সাবধান থাকবেন। আলোচনা করব তিন নম্বর, বৃদ্ধ মানুষ বা কোনো শিশু যদি কখনো হাঁচি দেয়, সেক্ষেত্রে কিন্তু এটা অমঙ্গল নয়, এটা কিন্তু শুভ সংকেতের ইঙ্গিত দেওয়া হয়। চার নম্বর আলোচনা করব, কোনো কাজের সময় যদি ওপর দিকে হাঁচি দেওয়া হয়, ধরুন কাজ করছেন ওপর দিকে হাঁচিটা পড়লো ওপর দিকে, এরকম যদি হয় তবে ধন লাভ এবং কার্য সিদ্ধি হওয়ার সম্ভাবনা ভীষণভাবে তৈরি হতে পারে ওই সময়। আলোচনা করব পাঁচ নম্বর, পূর্ব দিকে এবং অগ্নিকোণে, অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণ বা পূর্ব দিকে যদি আপনাদের হাঁচি হচ্ছে বা হাঁচি দিয়েছেন এরকম দিকে, তাহলে বুঝতে হবে অগ্নিভয় এবং মান সম্মান হানির যোগ কিন্তু বৃদ্ধি পেতে পারে। আলোচনা করব ছ নম্বর, দক্ষিণ দিকে যদি আপনাদের কোনোভাবে হাঁচি হচ্ছে বা দক্ষিণ দিকে আপনি হাঁচি দিয়েছেন, সেটা আপনাদের ক্ষেত্রে কি ইঙ্গিত দিচ্ছে, সেক্ষেত্রে বুঝতে হবে আগুনে কোনোভাবে পুড়ে যাওয়ার সংকেত কিন্তু আপনাকে হঠাৎই তৈরি করতে পারে। সাত, নৈঋত্যকোণ অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণায় যদি আপনার হাঁচি হয়ে গেছে বা দক্ষিণ পশ্চিম কোণায় আপনি হাঁচি দিয়েছেন, সেক্ষেত্রে ঝগড়া বিবাদ কিন্তু হঠাৎ করে স্টার্টিং হতে পারে, শুরু হতে পারে। আলোচনা করব যাদের পশ্চিম দিকে আপনারা যারা হাঁচি দিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম ভালোবাসা হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে। নয়, বায়ুকোণ অর্থাৎ উত্তর পশ্চিম কোণা যেটাকে বলা হয় সেটা হচ্ছে বায়ুকোণ, এবং বায়ুকোণে যদি আপনি হাঁচছেন তাহলে নতুন বস্ত্র লাভ, কোনো নতুন কোনো বস্ত্র আপনারা গিফট পেতে পারেন বা কোনো কিছু নতুন বস্ত্র আপনাদের লাভ হতে পারে, এবং তার সাথে সাথে কোনো কার্য কিন্তু সিদ্ধি হতে পারে যা বহুদিন ধরে থেমেছিল। দশ, উত্তর দিকে যদি আপনি হাঁচছেন, উত্তর দিক আপনাদের ক্ষেত্রে যদি কোনোভাবে আপনাদের হাঁচি হচ্ছে উত্তর সাইডে, সেক্ষেত্রে বিবাহের যোগাযোগ কিন্তু আপনাদের শুভ আসতে চলেছে বা কোনো সঠিক যোগাযোগ আসতে পারে যা আপনার বিজনেসের ক্ষেত্রে হতে পারে। এরকম ছোট ছোট বিষয় কিন্তু বিভিন্ন ধরনের আলোচনা আমাদের চলতেই থাকবে, আমাদের প্রোগ্রামগুলি আপনারা দেখতে থাকুন। কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন, যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে ভুলবেন না, তার সাথে সাথে বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করুন। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে নিন, যাতে পরবর্তী ভিডিওর এপিসোডগুলি আপনারা সহজেই পেয়ে যান। আজকের মতো এই পর্যন্তই, আগামী পর্বে দেখা হবে। ভীষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।